আপনি কি সান ডাইরেক্টে রিচার্জ করার পর ছবি দেখতে পাচ্ছেন না? টিভি স্ক্রিনে E017 নো ভ্যালিড সেক্টর ফাউন্ড বা ছখানা লাল ঘর দেখাচ্ছে, এইরকম ইরোর কোডগুলো শো হচ্ছে, তো কি করবেন? তার সম্পূর্ণ ভিডিওটা দাওয়ালে স্কিপ করবেন না। তো চলো ভিডিওটা শুরু করা যাক, ভালো লাগলে একটা লাইক করে দিও। প্রথমে নিজের অ্যান্ড্রয়েড ফোন থেকে প্লে স্টোরটা ওপেন করুন। প্লে স্টোর ওপেন করার পর সার্চ বোতামে লিখতে হবে, সার্চ বোতামে লিখতে হবে মাই সান ডাইরেক্ট অ্যাপস। মাই সান ডাইরেক্ট অ্যাপটা ডাউনলোড করতে হবে। এটা ইনস্টল করে নিতে হবে। তো আমার অ্যাপটা ইনস্টল হয়ে গেছে। তো এই অ্যাপসটা ইনস্টল হওয়ার পর ওপেন করতে, ওপেন করার পর এইরকম ফেসটা দেখতে পাবেন। তো এখানটায় তিনটে অপশান আছে, এক হচ্ছে রেজিস্টার মোবাইল নাম্বার, দু নম্বরে আছে স্মার্ট কার্ড নাম্বার আর সিডিএসএন নাম্বার, আর তিন নম্বরে আছে সিআরআইডি। তো এখানটায় যে কোনো একটা নাম্বার দিলেই হবে। তো আমি এখানে রেজিস্টার মোবাইল নাম্বার দিয়ে ওপেন করেছি। মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করলে ওই রেজিস্টার নাম্বারে একটা ওটিপি আসবে। এখানে ওটিপিটা সিলেক্ট করতে হবে। তো আমার রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি চলে গিয়েছে, সেই ওটিপিটা এখানে দেবো। কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পর এরকম পেজটা দেখতে পাবে, এখানে কি নামে রয়েছে, কি প্যাকেজ চলছে, সব এখানে শো হবে। তো এখানে উপরের দিকে যে তিনটে দাঁড়িয়ে আছে ওখানে আমি ক্লিক করব। তিনটে দাঁড়িয়ে যেখানে ওখানে যাব। তবে একটা কথা মাথায় রাখবে, এখানে কিন্তু মোবাইল নাম্বার যোগ থাকবে, রেজিস্টার থাকতে হবে না। মোবাইল নাম্বার রেজিস্টার না থাকলে ওটিপি আসবে না। তো যদি মোবাইল নাম্বার রেজিস্টার না থাকে কাস্টমার কেয়ারে ফোন করুন, কাস্টমার কেয়ারের নাম্বার দিয়ে দেওয়া হলো। অ্যাপসটার উপরের দিকে দেখো তিনটে দাঁড়িয়ে রয়েছে, ওখানে হাত দেবে, দেওয়ার পর নিচের দিকে দেখতে পাবে রিপ্লেস সেট টপ বক্স, ওখানে হাত মারবে। দেওয়ার পর ওখানে দেখতে পাচ্ছে উপরের দিকে স্মার্ট কার্ড নাম্বার শো হচ্ছে এবং নিচে আছে সিলেক্ট ইরোর, এইটা একটু মাথায় রাখবে, সিলেক্ট ইরোর। এখানটায় দিয়ে দেখবে প্রথমে রয়েছে E16, E017, E101 অল চ্যানেল, এটাই রাখবে, ঠিক আছে। আরও অনেক রকম ইরোর কোড রয়েছে, তোমরা প্রথমটাই রাখবে, ঠিক আছে। এই প্রথমটাই রেখে ওকে করে দেবে, দিয়ে এবারে সাবমিট করে দেবে। তবে হ্যাঁ, এই সাবমিট করার আগে একটা কথা মাথায় রাখবেন, টিভি যেন অন থাকে, ঠিক আছে। টিভি চালিয়ে রাখবেন, না রেখে এটা করবেন না, টিভি চালিয়ে রাখবেন, রেখে তারপর এটাই করবেন। দেখবেন আপনারা পুনরায় ছবি দেখতে পাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটু লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন।